যারা ভয় করে তাদেরকে চুপ থাকার সুযোগ আছে? কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে? এতগুলা দেখার পরে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, হুশ দিয়েছিলাম, তোমরা তখন কি করেছিলে, আমাদের কোনো জবাব থাকবে? থাকবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই জাগতে হবে। রাজনৈতিক দলগুলো তাদেরই মেইনটাই, রাজনীতিতে যারা আসবে তাদের কাপুরুষ হওয়া উচিত নয়, আপুষ্কামী হওয়া উচিত নয়, নিকৃষ্ট স্বার্থপর হওয়া উচিত নয়। যদি তাদের মধ্যে বীরত্ব থাকে, উদারতা থাকে, সাহসিকতা থাকে এবং দেশ চালানোর জন্য তাদের সেই রকম দক্ষতা থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ইস্পাতের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে যেতে হবে। সরকারেরই ক্ষমতায় আসার জন্য শুধু সরকারের একা ক্রেডিট নয়, বিরোধী দলেরও কিছু দায় আছে। সেই দায়ের জায়গা আমাদেরকেও বুঝতে হবে, এই দায়ের জায়গাটা পরিষ্কার করতে হবে। আমাদের মধ্যে লাগাই দেয়, একের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দেয়, টুকরা টুকরা ভাগ ভাগ করে, আর আমরা বুঝি যে আমি বোধহয় বেঁচে গেলাম, ওর উপরে জ্বর তুফান যাক। এরকম অবস্থা যতদিন চলবে এই জ্বর তুফানে সবাই উপকার হয়ে যাবে, বরঞ্চ এটা জাতীয় বিপদ। জগদ্দল পাথর কেউ একা সরাতে পারবে না, এখানে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর পক্ষ অবশ্যই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সেই সমস্ত নেতৃবৃন্দ, বিভিন্ন দলের বন্ধু সংগঠনের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সুদীসমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই ইহসানুল আবু বিবাহ বলেছেন, গত বছর এমন একটি অনুষ্ঠানে আমি আপনাদের সাথে ছিলাম না, তা আমি আপনার কারাগারে ছিলাম। সেই সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চেয়ে বেশি ভালো ছিলাম, কারণ কারাগারের ভিতরে আমাকে আর হাইজ্যাক করার কোনো সুযোগ ছিল না, আমার বিরুদ্ধে কোনো মামলা দেওয়ার নতুন করে কোনো সুযোগ ছিল না, আমার উপরে হামলা চালানোরও কোনো সুযোগ ছিল না। কিন্তু আপনারা এই সমস্ত যুগের মুখে ছিলেন, আমি ছিলাম ক্ষুদ্র কারাগারে আর আপনারা সবাই ছিলেন বৃহত্তর কারাগারে। কারাগার থেকে এই রমজান শরীফের একদিন আগেই আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে আবার সেই বৃহত্তর কারাগারে আমাকে নিয়ে এসেছে। আজকে গোটা দেশই একটা কারাগার। কারাগারের মধ্যে কি হয়, সেখানে অভিযুক্ত লোকদেরকে বিভিন্ন ধরনের নিয়ম কানুন বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়, অনেক ক্ষেত্রে এই মানবিক মর্যাদা সেখানে ভূমুণ্ঠিত হয়। 6 ফুট 8 ফুটের একটা রুমে 6-7 জন লোককে ঘুমাতে থাকতে বাধ্য করা হয়। খাবার দাবার যেগুলো দেওয়া হয় আপনারা বুঝতেই পারছেন সেখানে কি ধরনের খাবার দাবার সরবরাহ করা হয়। সেই কারাগারে যারা আছেন তারা তো অন্তত থাকার একটা নির্দিষ্ট ঠিকানা পায়, কিন্তু বৃহৎ কারাগারে তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। আমি নিজে তার সাক্ষী, গত 15 বছরে কমপক্ষে ঢাকা সিটিতে 250 থেকে 300 বাড়িতে আমাকে রাত্রি যাপন করতে হয়েছে। আমার কি কোনো ঠিকানা ছিল? এটি আমি একা নই, এরকম যারাই বিরোধী রাজনৈতিক দলের নেতা ছিলেন, ছোট দল, বড় দল, মাঝারি দল, সকলের একই অবস্থা। আমার সম্মানিত ভাইয়েরা, অবস্থা কেন হবে? যে দেশে শতকরা 91% মানুষ মুসলমান, আমরা সবাই স্বীকার করি কোরআন আমাদের আল্লাহর দেওয়া সংবিধান, আমরা স্বীকার করি এক আল্লাহকে, আমরা মানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে এমন দেশে এই অবস্থা হবে কেন? এর একমাত্র কারণ হচ্ছে কোরআন আমাদের কাছে যা দাবি করে
আমরা সেই কোরআনের দাবি অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলিনি। বিশেষ করে শাসন ক্ষমতায় যারা আছেন তারা কোরআনের ধার ধারেন না। এবার রমজানে ইফতার মাহফিল কেমনে বন্ধ করা যায় এই অস্থিরতা দেখা দিল। বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না, কোনো গোষ্ঠী কোনো দল কিছু ছাত্র ছাত্রী একত্রিত হয়ে ইফতার মাহফিল করতে পারবে না। আলহামদুলিল্লাহ রেজাল্ট হয়েছে যে ছোট আয়তনের ইফতার মাহফিল বন্ধ করতে গিয়ে এখন বিশাল আয়তনের গণ ইফতার শুরু হয়েছে। জনগণ তাদের অভিপ্রায় এইভাবে ব্যক্ত করে যাচ্ছে একটার পর একটা। আমরা ছিলাম কারাগারে সেই সময়টাই এদেশে নির্বাচনের নামে একটা কিছু হয়েছে, নির্বাচন হয়নি, নির্বাচনের নামে একটা কিছু হয়েছে। কি হয়েছে গোটা বিশ্বে আমার জানা মতো, আমি রাজনীতির ক্ষুদ্র ছাত্র হিসাবে আমি জানি না এমন কোনো দেশ আছে কিনা যে সরকার বিভিন্ন দলের লোকদেরকে তুলে নিয়ে এজেন্সির মাধ্যমে বলে যে আপনাকে নির্বাচনে যেতে হবে, যদি আপনি যান আপনার জন্য এই পুরস্কার, আর যদি না যান তাইলে এই শাস্তির জন্য আপনি তৈরি হয়ে যান। এরপরে বলে যদি আপনি যান তাহলে আপনার জন্য এই সুবিধা দেওয়া হবে। এমন একটি দল বিরোধী দলে আছে, তাদের নেতাদের মাথা পিছু নাকি সরকার কিছু বুটের রেশন বরাদ্দ করেছিল, আমি এটা বলছি না, তাদের দলের নেতারাই বলেছেন যে আমাদের ফান্ড আমাদের নেতা মেরে দিয়েছেন আমরা পাইনি ফান্ড। দেখে নিয়ে বলে যে আপনাদেরকে এতটা আসন দেব বিরোধী দলে বসাবো, এই আসনটা যেন আল্লাহ মাফ করুন এটা যেন মরা গরুর গুষ্ঠ, কিনতে পয়সা লাগে না, খাইতে মজা লাগুক না লাগুক সামনে পরিবেশন করা হচ্ছে, জনগণের রায়ের কোনো তোয়াক্কা নাই। জনগণের রায়ের যদি তোয়াক্কা না থাকে তাইলে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নির্বাচনের নামে এই প্রহসন করার দরকারটা কি ছিল? একটা তালিকা দিয়ে ঘোষণা করে দিলেই হতো যে এরাই আগামী দিনের এমপি, এরাই সংসদে প্রধান সরকারি দল, আর এরাই প্রধান বিরোধী দল বলে দিলেই হতো, তাহলে জনগণের টাকাগুলো বাঁচত। প্রিয় ভাইয়েরা, সত্যিকার অর্থে একটা প্রাণীর পিটা বাঘাবাগির কথা আছে, নির্বাচনটা ওরকমই হয়েছে। আবার নিজেদের দল থেকে এরপরে আস্থা নাই যে আর কেউ দাঁড়ায় কিনা, নিজেদের দলদেরকে লোকদেরকে বলা হয়েছে তোমরা স্বতন্ত্র ইলেকশন করো, দল এটা পারমিট করে, দলের প্রতীকে একজন স্বতন্ত্র আরো এক দুইজন। এই অপূর্ব দৃশ্য গণতন্ত্রের বিশ্ববাসী কোথাও দেখে নাই, আমাদের দেশ এটা দেখেছে। এক এক সময় এক এক মডেল, 14-তে একটা, 18-তে রাত, আর 24-এ এসে বাঘাবাগি, এক এক সময় এক একটা কৌশল অবলম্বন করে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে। আজকে যাদের বয়স 35 বছর তারা একটা ভোট এ পর্যন্ত দিতে পারলো না, তারা এটা বলতে পারলো না যে আমরা অমুক দলকে অমুক নেতাকে আমাদের ভালো লাগে, আমরা পছন্দ করি, আমরা চাই তারাই আমাদের দেশটা চালাক, তাদের এই অধিকার কেড়ে নেওয়া হলো। শুধু কি ভোটের অধিকার, বাঁচার অধিকার, বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, এই রমজানে রমজানে কি চলছে? সিন্ডিকেট করা হয়েছে, সরকার বলে সিন্ডিকেট ভাঙতে পারে না, ভাঙবে কে? যারা নিজেরাই গড়ে তারা কি সিন্ডিকেট ভাঙবে? সিন্ডিকেট তো তারা নিজেরাই, দেশের হাজার হাজার কোটি টাকা এখন দেশে খরচা হচ্ছে, প্রতিনিয়ত খরচা হচ্ছে, উন্নয়নের নামে এদেশের মানুষের ট্যাক্সের টাকার অপচয় হচ্ছে। উন্নয়ন যেটা এটা কারো দয়ার দান নয়, এদেশের মানুষের ঘাম যারা অর্থে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের পাই পাই হিসাব রাখা দরকার ছিল। কিন্তু আপনারা পত্র পত্রিকা মিডিয়ায় দেখেছেন ভারতে শ্রীলঙ্কায় বার্মায় আশপাশের দেশগুলোতে একটা সেতু বানাতে এই পরিমাণ অর্থ খরচ হয় যা 3 গুণ বাংলাদেশে খরচ হচ্ছে। প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে বাংলাদেশে যা খরচ হয় তার 4 ভাগের এক ভাগ দিয়ে এই অঞ্চলের দেশগুলোতে রাস্তা তৈরি হয়, সেই দেশের রাস্তা হয় আমাদের চাইতে ট্যাক্স হয়। এই যন্ত্রণা, চতুর্দিকে লুটপাট, লুটপাটের মৎস্য, চতুর্দিকে দুর্নীতি, বেপরোয়া, মা বোনদের ইজ্জত লুণ্ঠন, সম্পদ লুণ্ঠন, নিরাপত্তা লুণ্ঠন, লুণ্ঠনের একটা স্বর্গরাজ্যে বাংলাদেশ পরিণত হয়েছে।
যারা এক আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহকে যারা ভয় করেন, তাদেরকে চুপ থাকার সুযোগ আছে? কি জবাব দেবো আমরা আল্লাহর দরবারে? এতগুলো দেখার পরে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, হুশ দিয়েছিলাম, তোমরা তখন কী করেছিলে, আমাদের কোনো জবাব থাকবে? থাকবে না। এই জন্য আমাদেরকে অবশ্যই ডাকতে হবে। রাজনৈতিক দলগুলো তাদেরই মেইন দায়িত্ব। রাজনীতিতে যারা আসবে তাদের কাপুরুষ হওয়া উচিত নয়, আপুষকামী হওয়া উচিত নয়, নিকৃষ্ট স্বার্থপর হওয়া উচিত নয়। যদি তাদের মধ্যে বীরত্ব থাকে, উদারতা থাকে, সাহসিকতা থাকে এবং দেশ চালানোর জন্য তাদের সেই রকম দক্ষতা থাকে, তাহলে অবশ্যই তাদেরকে ইস্পাতের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে যেতে হবে। সরকারেরই ক্ষমতায় আসার জন্য শুধু সরকারের একার ক্রেডিট নয়, বিরোধী দলেরও কিছু দায় আছে। সেই দায়ের জায়গা আমাদেরকেও বুঝতে হবে, এই দায়ের জায়গাটা পরিষ্কার করতে হবে। আমাদের মধ্যে লাগাই দে, একের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দে, টুকরা টুকরা ভাগ ভাগ করে। আর আমরা বুঝি যে আমি বোধহয় বেঁচে গেলাম, মোর উপরে জট তুফান যান। এরকম অবস্থা যতদিন চলবে এই জট তুফানের সবাই উপকার হয়ে যাবে, বরঞ্চ এটা জাতীয় বিপদ। জগদ্দল পাথর কেউ একা সরাতে পারবে না। এখানে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলার পক্ষ অবশ্যই লাগবে। যারা এই ঐক্যের বিরোধিতা করবে সত্যিকার অর্থে তারা দেশের দুশ্মন। যারা দেশকে দেশের মানুষকে ভালোবাসে, ঐক্যের কোনো বিকল্প নাই, তাদেরকে এক কাতারে আসতেই হবে। ছোটখাটো গোদাবে দুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন নাজিলের এই মাসে আসুন আমরা শপথ নেই, আল্লাহ যেন সত্যিকারের মুক্তি এই দেশবাসীকে দান করেন, এবং সেই মুক্তির জন্য আল্লাহর কোরআনের কোনো বিকল্প নেই, এটাই একমাত্র বিকল্প। সে কোরআন শুধুমাত্র কোনো দলের জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই, নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, এমনকি নির্দিষ্ট কোনো ধর্মের জন্যও নয়। এ কোরআনের অ্যাপ্রোচ হচ্ছে এই রোজা সংক্রান্ত আয়াতের সাথে এর সম্পর্ক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য এটা বিধান, পথ প্রদর্শন। এটা যেখানেই মানা হয়েছে শান্তি সেখানে নেমে এসেছে, যেখানে মানা হয়নি অশান্তি সেখানে গ্রাস করেছে। এই অশান্তি থেকে বিশ্বকে বাঁচাতে হলে তার কোনো বিকল্প নাই। আল্লাহর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সকলের তাই ভায়াত কামনা করে এবং বাংলাদেশের মানুষের সত্যিকারের মুক্তি আল্লাহর দরবারে আরজ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।